না, এই অবস্থা আমাকে দেখলে ওরা ওরা আরো কষ্ট পাবে। আপনি কেন বুঝতে পারছেন না? প্রথমত এটা একটা মার্ডার কেস, আর দ্বিতীয়ত জগৎ বিখ্যাত ম্যাজিশিয়ান মহেন্দ্র সরকারের ব্যাপার, বাইরে প্রেস মিডিয়া ওত পেতে বসে আছে। প্লিজ আমাকে আমার ডিউটিটা করতে দিন। এবার আপনারা আসুন, সম্ভব না দেখা করুন। আমাকে অন্তত একবার ভানুমতি সরকারের সঙ্গে দেখা করতে দিন। আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি তো বারবার বলছি আমার কথাটা, কেন এক কথা বারবার ঘ্যানঘ্যান করছেন? ছেড়ে দে মা, ছেড়ে দে। আমি এসিপি দত্তকে ফোন করছি, দেখি কি করা যায়। কি করবো এখন আমি? দিদি আর কাকুমণিকে তো ওনারা দেখাও করতে দেবেন না। দিদির ফোনটা, হ্যাঁ দিদির ফোনটা যেভাবেই হোক আমাকে নিতে হবে। সরলা, সরলা এদিকে এসো। বাবা না রে, পাচ্ছি না, নট রিচেবল বলছে।